ভয় পাচ্ছেন কবরকে? আপনি কেন ভাবছেন হাসর নিয়ে? আপনি তো মূসা নবীর উম্মত নন, আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত। আরে বাঘের বাচ্চার মতেন হাসরের ময়দানে যাবেন, যদ্দূর পারেন সৎ থাকার চেষ্টা করেন, যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন, পারলে পারলাম না পারলে নাই, অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো মৌলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই, তোমাকে রাজি করার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম।